বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ঠান্ডায় যদি এরকম গরম ভাতের সাথে ঝাল ঝাল বাগদা চিংড়ির কোরমা বা মালাইকারি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না তো আজকে আমি আপনাদেরকে এমন একটা পারফেক্টলি রেসিপি দেখাবো যেটা একবার কাউকে খাওয়ালে প্রচুর রিকোয়েস্ট আসবে যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য তো এখন আমি কিভাবে রান্না করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি আর গলদা চিংড়িটা এখন আমি একটু কেটে নিব গলদা চিংড়ির মাথায় যে কাটাটা থাকে এই কাটাটা কেটে ভিতরে একটা ময়লা থাকে ময়লাটা বের করে নিব আর এখানে একটা কালো শিরা থাকে শিরাটা বের করে নিব। মাছটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে এখন খুব ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে মাছের ভিতরের অংশে কিন্তু ময়লা থাকে দেখেন এই জায়গাটায় কিন্তু বেশ ময়লা থাকে তাই এখানে একটু হাতে সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি কাঁচা বাদাম দিয়েছি হাফ কাপ বাদামটা এখন একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে বাদামটা আমি নামিয়ে নিয়েছি একটা ছড়ানো পাত্র নিয়েছি ভেজে রাখা বাদামগুলো এখানে ছড়িয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা আমার হয়ে গিয়েছে এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো আমার হয়ে গিয়েছে এখন এই বাদামগুলা আমি শিল পাটায় মিহি করে বেটে নিব চাইলে আপনারা ব্লেন করেও নিয়ে নিতে পারেন চুলার উপরে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রায় পৌনে এক কাপ দিয়ে এখন তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা একসঙ্গে আমি শিল পাটায় মিহি করে বেটে পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে ভালোবাসেন মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করে দেবেন বাসায় কিভাবে মরিচের গোড়া তৈরি করা যায় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পানিসহ টক দই এটাও আমার বাসায় তৈরি করা দইয়ের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখে নেবেন দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি ভালোভাবে আমার মিক্সড করা হয়ে গিয়েছে মশলাটাও একটু ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বা এক টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন মশলাটা কিন্তু আমি একদম তেল ওঠা মতো করে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি আর আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি গুলা এখানে ঢেলে দিচ্ছি দিয়ে মশলার সাথে আবার একটু ভালোভাবে মিশিয়ে মশলার সাথে একটু নিচ্ছি আলতো হাতে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু মাছগুলা ভেঙে যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে ভেজে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আছে মাছগুলো ভালোভাবে ধুয়ে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পানি আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে পানিটা অ্যাড করে দিয়েছি দিয়ে আবার ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা একটা বলক উঠিয়ে নিব বলকটা আমার চলে এসেছে এখন এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা চাইলে বাদামটা আপনারা মশলার সাথেও ভেজে নিতে পারেন তবে আমি পানিটা দেওয়ার পরে বাদামটা দিয়ে দিয়েছি কারণ মশলার সাথে বাদামটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কেমন একটা তেল তেল গন্ধ লাগে আমার কাছে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি মিডিয়াম আছে প্রায় আমার তেল ওঠা তেল ওঠা হয়ে গিয়েছে আর পানিটা একেবারে কমে গিয়েছে এখন একটু ইস্পাচুলার সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গোড়া এক চা চামচে তিন ভাগের এক ভাগ আর এখানে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস এই সস আমার বাসায় বানানো চারটা আইটেমের সস আমার বাসায় বানানো আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নেবেন দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এমন অবস্থায় চুলার জালটা একটু লো আছে রেখে ভালোভাবে একটু ভেজে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচা মরিচ দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলার জালটা লো আছে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে আমি এক মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি একদম লো আছে দেখেন কতটা ইয়ামি হয়েছে এভাবে তেল ওঠা তেল ওঠা মতো যখন হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার রান্নাটা রেডি আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন